সব চাইতে বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে আমল করে অন্যের খাতায় জমা করে। আজকে আমাদের সমাজে ডিজিটাল মুসলমান, ওরে মুসলমান কষ্ট করো তুমি আর আমলের ফল ভোগ করে আরেকজন, এটা তোমার কর্মদোষের কারণে, তোমার একমাত্র খাসলতের কারণে। এ মুসলমান পুরুষ নারী, তোমরা যদি অন্যের গীবত করো, অন্যের সমালোচনা করো, তাহলে তোমার কষ্টের সাধনার ইবাদত বন্দিগুলোর সওয়াব তোমার আমল নামায় জমা হবে না, সবগুলো ওই ব্যক্তির আমল নামায় জমা হবে। যে ব্যক্তির সম্পর্কে তুমি গীবতের বস্তা খুলতেছ, তুমি যার সম্পর্কে গীবত করো তার খাতায় জমা হবে তোমার সব আমল, এটা ট্রান্সফার হয়ে যাবে। ফ্লেক্সি টাকা যাওয়ার সময় দেখা যায় কথা বলে, ফ্লেক্সি টাকা বিকাশের টাকা যায় সময় একটা মেসেজের আওয়াজ হয়, রিংটোন যদি অন থাকে, কিন্তু টাকা যে দৌড় মারছে দেখা যায়। ও মুসলমান, তুমি যে এত কষ্ট করে নেক আমল করতেছো, সব নেক করতেছো ঠিক, কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাইতেছে যার সম্পর্কে গীবত করতেছো তার খাতায়। নাউজুবিল্লাহ বলবেন না, এই জাতের রোগী মন আমাদের সমাজও নাই, জোরে কম আছে, অভাব নাই, অভাব নাই, এত গীবত চলে রে ভাই মসজিদে মাদ্রাসায় বাজারে, বিশেষ করে শাসটল দিয়েছে এটার ফ্যাক্টরি, গীবতের ইন্ডাস্ট্রিজ, গীবতের ফ্যাক্টরি হচ্ছে শাসটল। বইয়া কি করে জানি, ও অমুক মসজিদে কি আগের কাতার বয় ও মাঝে মধ্যে আজানো দে, হে মানুষ বলে না তো, মানুষের কাছে ডাব চুরি করছে, হে মানুষ বলে না, হে রাব্বা গরু চুরাছি, কিন্তু এখন তো সে মসজিদে করে আল্লাহ বিল্লাহ করে, কান্নাকাটি করে, হের দোষ হয়েছে, আর মসজিদের দাঁড়া দেওয়া জানা এটার দোষ নাই, এটা সে কেমন জানেন নেই। এক লোক আল্লাহ যে আমার বাঁচাইছে, আমি তো আমার মালিকের মতন তো বুকা না, কেন কারে মালিকটা ব্যাগ কল আদান শুনলে দূর মারে মসজিদ, মালিকটা ব্যাগ কল আদান শুনলে কই যায় মসজিদ দূর মারে। আমি আবার ইতাম দিছি পছন্দ টছন্দ করি না, তো আমি একবার মসজিদে ঢুকছিলাম, ইমাম সৌজুর আল্লাহ তুমি যখন মসজিদে ঢুকছো তাহলে আল্লাহ রহমত নাজিল হইছে, তখন আমি ইমাম সৌজুর কি কইছি জানোস, আমি তো আসলে মসজিদে নামাজ পড়তাম ঢুকছি না, গরু ডারে গেছে গা, এটার অ্যালাউন্স করে দেন মসজিদের মাইক দেয়া, এর লেগে নাই মসজিদে ঢুকছি। এমন কিছু ডিজিটাল মানুষ নাই, মসজিদে ঢুকে না এটা হার কাছে লজ্জা লাগে না, আরেক বেচারা মসজিদে কেন হাসক্ত আজান দেয়, কেন আগের কাতার নামাজ পড়ে, এটা হার মাথা ব্যথা, লোকটাকে চলিস না দুই নাম্বার, আর একটু জোরে কন, ইজ্জতের গীবতের ফ্যাক্টরি থেকে জীবন বাঁচাবার দরকার আছে কি আছে না, আছে রে মুসলমান, শাসনের মধ্যে গীবতের আড্ডা খানা, বাজারের মধ্যে গীবতের আড্ডা খানা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আহাব্বুল বিলাদি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা, উম্মতারে পৃথিবীর সেরা স্থান হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের জায়গা হলো বাজার। মসজিদের মধ্যে আল্লাহর জিকির হয়, বাজারে মানুষের শুধু দুনিয়া বিধান্দার কথা হয়, আর শাসতলে বসে বসে অমুক বালানা তুমুক বালানা, খালি গীবত লইয়া মাথা গরম, অথচ নিজেই বালানা, নিজেই বালানা, এটার বাস্তব একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি বলি একজন ঈশ্বর দেখা ইলা এ বেটা হে বালানা, তো এই যে বললাম যে বেটা বালানা, তার দিকে কয়টা আঙ্গুল গেছে আওয়াজ দেন না, গিল্লি গাল্লে দেন, দেবীদের মানুষ তো আমি জানি মুজাহিদ, সন্ধ্যাবেলায় যদি হুতাই যান গা তো বাকি রাত কি হইব,
আর আমি তো সিনা ঘুরেছি, তুই একবারে অপরিচিত না যায়। মুরব্বীকে যদি বলি যে মানুষ বানা না, আঙ্গুল তার দিকে কয়টা গেছে আর নিজের দিকে কয়টা, দুরমিয়া তিনটা, আর এটা যেটা আছে অর্ধেকটা হেমেটার অর্ধেকটা আমার, এটা বাদ হই। তাহলে যাকে আমি বললাম ও অত ভালো না, ওর দিকে আঙ্গুল গেল কয়টা, নিজের দিকে কয়টা, বোঝা গেল নিজের দোষ। দেখো তোমার দোষের অভাব নাই, কথা বলেন ঠিক নেই। আরেকজনকে যে লোকটা দোষ তালাশ করে দেখবেন ওই লোকের দোষের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা। সে নিজের দোষের দিকে খেয়াল করে না, আরেকজনের দোষ লিয়া খালি মাথা গরম, কেমনে খালি দোষ ধরন যায়। আসল কথা কি জানেন, যারে দেখতে নারি তার চলন বাঁকা, যারে আমি ভালাবাই না হে কাট দিলো দোষ, খাইসালাইলো দোষ, মসজিদে ঢুকলো দোষ, কোরআন শরীফ পড়লো দোষ, নামাজ পড়লো দোষ। কারণ কি? কারণ আমি হেরা দেখতারি না। জোরে কও, যাকে আমি টার্গেট করে এক আঙ্গুল দিয়ে বলবো অত ভালো না, ওর দিকে এক আঙ্গুলের ইশারা আর বাকি তিন আঙ্গুল তোমার দিকে ইশারা দিয়ে বোঝায়, ও বোকা তুই কার সমালোচনা করছিস, কার গিবত করতেছস, তোর নিজের তো দোষের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক নেই ঠিক না। আমরা নিজের দোষকে যদি নিজে সন্ধান করি, নিজের দোষকে যদি নিজে ধরা শুরু করি, তাইলে দেখবেন প্রত্যেকটা মানুষ অতি দ্রুত গতিতে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক নেই। কিন্তু আমরা নিজের দোষ নিজে ধরতে রাজি না, নিজের দোষ নিজে ধরতে রাজি না, নিজের দোষ নিজে ধরবো কি না, কথা বলেন না কেন। এটার আর একটা উদাহরণ হইল এই, একটা শুয়ের পিছনে ছিদ্র কয়টা, কয়টা ছিদ্র, আর গুড়ি সালে বা পাউডার সালে আমাদের এলাকায় বলা হয় সাল না, আপনাদের এলাকায় কি বলে, সালুইন বা সাল না, সাল না ছিদ্র কয়টা, জোরে কর না দেবীদের, কি সাল না নাই, সাল না কয় শুয়ের ভাই রে, তোর সব ভালো লাগে, তুই চকচক করিস, তোকে দেখতে বড় চমৎকার মনে হয়, কিন্তু একটা জিনিস সমস্যা, তোর পিছনে একটা ছিদ্র, এটা বড় বেড়ক দেখা যায়, ডিফাটা বন্ধ করে লা, এটা মারাত্মক একটা রোগ রে, ছিদ্রটা বন্ধ করে লা, শুয়ে ওইটা কো আমার এক ছিদ্র লিয়ে তোমার মাথা গরম। আরে মিয়া আমার তো ছিদ্র একটা, তোমার তো ব্যাগটা, ব্যাগটা বুঝছেন না মনে হয়, ছিদ্র মাত্র একটা আর তোমার সারা সাল না বড়ই খালি ছিদ্র, তুমি আইছো আমার দোষ ধরতা, তাই না? মানুষের স্বভাব এমন, কথা বলেন ঠিক নেই, নিজের দোষের অভাব নাই কিন্তু মানুষের দোষ ধরি। পারলে অনুবীক্ষণ যন্ত্র আছে না, দূরবীন, দূরবীন দিয়ে দিহি কার দোষ ধরন যা, হেজা গাজা খা অসুবিধা নাই, ফেন্সি খা অসুবিধা নাই, বিভিন্ন ধরনের লাল ট্যাবলেট বাবা বাবা বুঝেন নি, বাবা খায় গাঁজা খায় ফেন্সি খায় মদ খায় নারীবাদী করে ধোঁকাবাদী করে সন্ত্রাসী করে চান্দাবাদী করে এমনকি মানুষ মার্ডার করে, এই লোক নিজে বড় ফিরিশতা, বোঝা যায় আর আসমানতে দুধ দিয়ে গোসল করে আর দেবীদা ছেড়ে দিছে, ভালো মানুষ কিন্তু হে দোষ তালাশ করে, এর কিন্তু দোষের শেষ নাই, কথা বলেন ঠিক নেই। শুয়ে ডাক দিয়ে বলে চাল না, আমার তো মাত্র একটি ছিদ্র, এটা দেখলি তোর কাছে বিশ্রী মনে হয়, ওরে চালুর তোর তো ছিদ্রর অভাব নাই, পৃথিবীর মুসলমান শিখে নাও এই কাহিনীটা থেকে, তোমার দোষের কোনো অভাব নাই, তুমি আরেকজনের দোষ তালাশ করো অথচ নিজের দোষের কোনো অভাব নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মতারে তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক হলো ওই ব্যক্তি যে নিজের দোষ নিজেই চর্চা করে, নিজের দোষ নিজে তালাশ করে, অপরের দোষগুলোকে ঢেকে রাখে, অথচ আমরা এত বদ অভ্যাসের লোক, আমরা খালি চাপাবাজি করি, অন্যের খালি দোষ তালাশ করি, কথা বলেন ঠিক কিনা। এই গীবত সবচেয়ে বেশি চর্চা হয় কোন জায়গায়, বাজারে, কোন জায়গায়, বাজারে, শাস্তলে, যেখানে চেয়ার আছে টেবিল আছে বৈশা, এই খালি গীবতের ফ্যাক্টরি, খালি বাজারও গীবত এমন না, অহন মসজিদও হয়, কথা কথা খালি বাজারে হয় এমন না, এখন তো কিছু ডিজিটাল মুসল্লি, আটটা মুসল্লি, মুসল্লি তিন প্রকার, আটটা খাট্টা সালা,
আটটা সাতটা সালাম আনি বাৎসরিক, আটটা হইলে আট দিনে একবার নামাজ পড়ে, যেমন আজকে জুমার দিন। মাকজুরে কর না, আট দিনে একবার জুমার নামাজ পড়ার জন্য ভাই মসজিদে যে গিয়ে ডুববো সবার শেষে, মসজিদে গিয়ে ঢুকে কোন সময় সবার শেষে, আর বাইরেবার সময় সবার আগে বুঝা যায় লাডম খেলার হাত তাই লাগছে। জীবনে লাডম বুলাইছেন? নীতি দিয়ে লাডম বুলাই যে আগে বুলাই তার বহে ফাঁস প্রতিপক্ষ করে গাই দিব, কথা বলেন ঠিক নেই। মুসল্লিদের অবস্থা এমন, ডুববার সময় সবার শেষে, বের হওয়ার সময় কম্পিটিশন, কে কার চাইতে আগে বের হতে পারে। এটি হইল আটটা মুসল্লি, আট দিনে একবার যা, টুপি টুপি না পাইলে অসুবিধা নাই, বাচ্চার হাফ প্যান্ট হিন্দি জায়গা পুশ নাই তো, মুসল্লি নামাজ পড়তো যা, কই যাইতেছে। আরেকটু হইল খাটটা, মানুষ মরলে জানাজার লেগে ভাগল হয়ে যাগা। হ্যাঁ, মসজিদের বারান্দার খারিয়া ভিতরে ঢুকতো না ইমাম সাহেবরে আর অন্যান্য মুসল্লির, ভাই ভাই জানাজা আছে, জানাজা আছে, আয়েন আয়েন জানাজা হইলে ফরজে কি ভাইয়া, মহল্লার একজন পড়লেই জিম্মাদারি আদায় হবে। আর ফাঁস অক্তের নামাজ ফরজে কি ভাইয়া, না ফরজে আইন। এই নাম্বার ওয়ান বলত, জোহরের নামাজ পড়লো না, মসজিদে ঢুকলো না, কিন্তু জানাজার নামাজের জন্য ভাগলিয়ে গেছে না। এটি জানাজার নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। আরেকটা হইল সালাম মুসল্লি, যেটা বছর একবার রমজান আইলে শবে বরাত জানে মনে হয়, শবে বরাত গিয়ে মসজিদে এমন ভিড় করা করে নামাজ পড়তে গিয়ে তামসা করে, বুড়া বুড়া মানছে করে না এগুলো আশ্চর্যের বিষয়। তিন মাইয়া বিয়া দিছে, শ্বশুর হয়ে বৈশা দিছে 1900 কোটি সালে, কিন্তু হে বুড়ার ঘরের বুড়া মসজিদে গিয়া বাচ্চার লোকে দুষ্টামি করে মন নাই। নাম্বার ওয়ান বল, নামাজ এটা তামসার জিনিস না, নামাজ মুমিনের মেরাজ। নামাজে যখন মুসল্লি দাঁড়ায় আল্লাহর সাথে তার মোলাকাত হয়, কথাবার্তা হয়, জোরে কান, এমন মুসল্লি মনে হয় নাই। আবার কিছু তো আছে সুবহানাল রাব্বিয়াল আলা, হুজুর মিষ্টি মুরালি যা আছে দিয়া লাইলি বালা, আর সহ্য হইতেছে না, অত লম্বা করে রাতে ভরে হুজুর কি বেতন দিনে, আরে বাবা আরে বেতনটা কিনা লাইছে, কথা বলেন ঠিক নেই। সুবহানাল রাব্বিয়াল আলা, মিষ্টি মুরালি যা আছে জলদি দিয়া দিলি বালা। এটি বর্ষর একবার মসজিদে যায় গিয়া খালি ফেস ধরার চিন্তা করে, কেমনি মামরে বল ধরন যায়, কেমনি মহাজন বল ধরন যায়, বালু যদি একটু থাকে, হুজুর হে মহাজন সব ধরে নাও, বালু লাগে কি লিগে মসজিদ যারো না, বেতন দেই না বেতন, আরে বাবারি সন নাই, কুত্তার ভাগার ডাক খাড়াই সে কুত্তার আগুন না পাত, জোরে কর না, এর বাপ কিটা 5 টাকা বেতন দেয় না, ইমামের সাথে টক্কর মারে, এর খাতা উল্টে দেখা যায় 1 বছরের বেতন বাকি, মুয়াজ্জিন ইমামরা গোলামের মতো মনে করে। আশা করি ইনশাআল্লাহ দেবীর দাড়ি গুলো নাই, বাংলাদেশের অনেক জায়গাতে মন আছে, যার বেতন যত কম তার দাপট তত বেশি, যার বেতন খাতায় যত বেশি বাকি, হে ইমাম মুয়াজ্জিনের কলজাবাজি করে, কথা কোন ঠিক নি ঠিক না। প্রকৃত ভদ্রলোক যারা তারা ইমাম মুয়াজ্জিনের যন্ত্রণা দেয় না। ইমাম মুয়াজ্জিন আল্লাহর নায়েবে রাসূল, আর পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা, জোরে কোন, সনদ কে দিছেন, কোরআন শরীফ আছে বলবো, আলেম ওলামারা সবচেয়ে বেশি কাকে ভয় করে, আল্লাহকে, আল্লাহ বলছেন বলবো নি, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে ওলামাই কেরাম, জোরে কোন ঠিক কি না। রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা জানো, এলএলবি পাস করছে এবার সে ডাক্তার, জজ ব্যারিস্টার কর্নেল ইত্যাদি, এই সমস্ত লোক সেরা নয়। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেরা লোক তারাই যারা নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, জোরে কোন,
ইমাম জেন্ডে জ্বালাইবেন। তাইলে আমার বক্তব্যটা ছিল গীবত নিয়া। গীবত বাজারে বেশি হয়, মসজিদ নিরাপদে থাকে, কিন্তু বর্তমানের অবস্থা এমন, এখন মসজিদও গীবতের থেকে নিরাপদ না। মসজিদ নিরাপদ? ওই যে সপ্তাহে একদিন শুক্রবার দিন, আমি আমার দোস্ত মাওলানা ইউসুফ সাহেবের আমি অনেকদিন ধরে দেখি না, এক সপ্তাহ ধরে কারি ইউসুফ ভাইয়ের তো আমি এক সপ্তাহ ধরে দেখি না। আজকে যেহেতু জুমাবার আইব, যাই ভিতরে খুব জ্বালা আছে, জ্বালা নি কই তুইব, ভিতরে খুব কি আছে, জ্বালা আছে, জ্বালা আমার জার তুইব। গেছি কি আগে ভাগে মসজিদে গিয়া খারি দিছে, খারি এসে যখন দেখছে ইউসুফ ভাই আসছে, খারি ভাই এক সপ্তাহ ধরে তোরে দেখি না, আমার মনটা ভালো লাগতেছে না, ভালো নি কহ, ভালোই কেমনে আর বালা থাকি, ভূত কথা যন্ত্রণা, ভিতরে যন্ত্রণা, উমুকের ভূতে উমুকে হে কুলজাটা বিরাম করে লেখাছে, শুরু হয়েছে কিন্তু কি বল, বাইন তুলছে কথা কন্যা গিলি বাইন তুলছে, বাইন জালের যেমন বাইন তোলা হয় প্রথম, হে বাইন তুলছে, দুইজন খারিয়েছে মসজিদের গেটে, কোন জায়গা খারে এসে কতক্ষণ শুরু করছে, উমুকে বলা না, তুমুকে বলা না, অমুকের এই স্বভাব, তুমুকের ওই স্বভাব, এগুলো বলতে 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 গীবতের বস্তা আয়ে আর মুখ খুলে, বুঝেন না মনে হয় গীবতের বস্তা চিনি নি, বস্তা ধানের বস্তা, চাউলের বস্তার মতন, গীবতের বস্তার মুখ খুলে এ বস্তার গীবত শেষ হলে এটা আবার আরেক গীবত শুরু করে, বস্তা খুলতে খুলতে হয়রান খারিছে কই, জোরে বলেন, খালি ছেলেরা ই করে না বুড়ারাও করে, এইভাবে গীবত করতে 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 যখন হয়রান লাগে আর দুইজন তো খারিছে গিটটা, সাইদুল সাহেব গিয়ে কয় মিয়া রাস্তাটা সাইরা কারো না, খারে যে রইছো তুমি গিটটা দখল করে লিছে সর সাইড দো মুসলে ঢুক, দুইজন ওইটা কয় কি হ্যাঁ না বলতে না জায়গা নাই, ইমনি তো করে দেখবেন হাওয়ার যদি থাকে আর কি, যদি দেয় খুঁড়ির জোর আছে গোষ্ঠীর জোর বাবা, এই হ্যাঁ জায়গা নাই, সুরি তো সুরি আবার সিনা দুরি, কথা বলেন ঠিক কিনা, মসজিদের গেট দিয়ে রহমত ঢুকে, তোমার মতন ব্যক্তিদের গীবতের জন্য মসজিদের গেট বানানো হয় নাই, কথা বলেন ঠিক কি না, গিটটা খারিয়ে ফেরা শুরু করছে গীবতের বস্তা গুলা, জোরে কন, গীবত করতে করতে হয়রান, বাস অঙ্ক আয়ো টাইমও বেশি নাই, মসজিদে জায়গা 10 মিনিট আছে, নিয়ম তুইলো 10 মিনিট যখন আছে তুই গিয়ে ভিক্ষা 2 রাকাত দুখুল মসজিদ সুন্নত নামাজ পড়, পড়লে গুণ হইব কথা কন, কিন্তু দুইজন গিয়ে বইছে মসজিদ দেখে যে টাইম যখন আর 5 মিনিট আছে সময় কাটাইব কেমনে, শুরু করছে দুইজন বইয়া, আমি আর ইসুফ সাহেব বইয়া শুরু করছি, মাশাআল্লাহ সাউন্ড চাইনা মোবাইল, নোকিয়া না, নোকিয়ার আওয়াজ কম, চাইনার আওয়াজ বেশি, আমরা দুজন যেই যে ঠাস 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 করে গীবত করা শুরু করছি, আরেকজন বালানা অমুকে বালানা, অমুকের বাপ বালানা, অমুকের গ্রাম বালানা, ই বালানা সে বালানা, এই যে ঠাস ঠাস করে আমি আর ইউসুফ সাহেব কইতাছি, পাশে দাঁড়ায় নামাজ পড়তাছে কেটা, জোরে কন সাইদুল সাহেব ফেস লাগতাছে নি, এই যে আমরা দুইজন চাইনা মাইক দিয়া অটো সিস্টেম ক্যাসেট বাজদাছে কি ধুম তালাক্কা, দুজন যখন এইভাবে জোরে জোরে কথা বলতেছি, এবারে তো আলহামদ করতলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন আত্তাহিয়াতুল্লাহি ওয়া সলাওয়াতু আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন ইন্নী যালামতু নাফসি, মারি ফেস লাগাই লিছে কথা কোন ঠিক কিনা, আলহামদ কমসে কম 19 বার পড়ছে কিন্তু বাওয়ার করতারে না, যে ফেস লাগা লাগছে বলুন তো আলহামদ এই ফেস ফুস লাগলো কোন কারণে, কথা কন, আমরা দুইজনের গীবতের ফ্যাক্টরি খোলার কারণে, কথা বলেন ঠিক কিনা, একবার না আলহামদু 19 বার করে ফেস লাগাইছে, অনেক পরে আলহামদু আলদা জায়গা আত্তাহিয়া তুই এন থেকে লাভ দিয়ে ওইহার কথার কারণে ফেস দেওয়া জায়গা দোয়া মাসুরাত থেকে ফাল দিয়ে দরুদ শরীফ, এই যে একটা ফেস ফুস লাগছে, ফেসটা লাগার কারণ হলো আমি আর ইউসুফ, কি করতেছি মসজিদে বইয়া গীবত শুরু করছি, কথা বলেন ঠিক নেই, রে মুসলমান দুইজন ব্যক্তি যখন একজন নামাজির সামনে জুরে জুরে কথা বলে তার ডিস্টার্ব হয়, আমরা তো হযরত আলীর মতন নামাজিলা,
আমরা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন আমাদিলা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু উনি যখন নামাজে দাঁড়াইতেন যুদ্ধে আঘাত প্রাপ্ত যত অস্ত্র শস্ত্র তার শরীরে বিদ্ধ হতো সবগুলোকে নামাজরত অবস্থায় খুলে নিতেন, একটু তিনি টের পাইতেন না। খলিফাতুল মুসলিমিন আলী উনার পায়ে একবার বললাম বিদায়, খলিফাতুল মুসলিমিন বলেন বেড়া রে আমার শরীর থেকে যদি বললাম খুলতে হয় এমনে খোলা যাবে না, বরদাস্ত করতে পারবো না, আমি নামাজে দাঁড়াইলে বললাম খুলে নি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, বললাম খুলে নিলেন, নামাজ শেষে বললেন বললাম কোথায় কখন সময় খুলে লাইছি। আমরা কি এরকম মুসল্লি? তাইলে অন্য যদি গিবতের ফ্যাক্টরি খুলে কথাবার্তা বলে ডিস্টার্ব হবে না? আমরা তো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মতন মুসল্লি না। উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়াতেন এমন খুশুখুজু ছিল, আল্লাহকে সামনে রেখে এমন বিনয় সঙ্গে তিনি দাঁড়াতেন মনে হয় যেন একটা মরা গাছ। পাখিগুলো অনেক সময় ভাবতেন মরা গাছের ডালা, মনে করে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের মাথায় বসে থাকতেন, নড়াচড়া নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে জায়গায় নড়াচড়া হয় এই জায়গায় কি পাখি বসে? খলিফাতুল মুসলিমিন এমন ভাবে নামাজে দাঁড়াতেন পাখিগুলো মনে মনে করতেন মরা গাছের শাখা প্রশাখা বা ঢালা, এই ভেবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের মাথায় পাখি বসতে পারতো। এমন মনোযোগী মুসল্লি তো আমরা না, কথা বলেন আমরা কি এমন মনোযোগী মুসল্লি? আদো না। কেউ যদি বলে হ্যাঁ আমরা এমন মুসল্লি, তাহলে বুঝতে হবে তোমার সালাবাজি। এ সামা না থাকলে হিয়াল কুত্তা কুম্বালা টাইনে লয়ে গেল গেলে, কথা কোন ঠিক নেই। এমন মনোযোগ তো নাই, বরং মসজিদে গিয়া তখন নামাজও কাড় হই। মশা যদি একটা কামড় দে এমন জোরে তারপা মারে জিদ দে কসুর সারা গামা সুর বুলাইলাম একটা ঠাস কইরা মারে সারা মসজিদ গুম কইরা আওয়াজ হয়, তিন কাতার পিছনের মুসল্লি কো দিছে আর ডিডি মনে নাই মজুর কন্যা কত ক। একজন মশা মারে তিনজন খুশি হয় এত জোরে শব্দ করি, তাইলে কি আমাদের নামাজে মনোযোগ আছে বোঝা যায়? আমি কথা বলি সাইদুল সালের নামাজ পড়া সম্ভব না, সাইদুল তো কোনো সাহাবি না, সাইদুলের মধ্যে তো সাহাবির তবিয়ত নাই, উনি লোকটা ওনার রাগ ওঠার সম্ভাবনা আছে কি আছে না? উনি যে 19 বার আলহামদুল ফেস লাগাইছে দুরুদ ফেস লাগাইছে দোয়া মাসরা হট তোলে তাশাহুদ যায় তাশাহুদ পর তোলে আলহামদুলিল্লাহ পরে এমন উল্টা পাল্টা দা লাগাইছে তার শরীরে একটা আলাদা হিট হইছে নি জোরে কল খারে নামাজ খারে কইছে কোন রামা সালামটা ফিরাই লই কই তো পারে না আসসালাম আসসালাম তুল্লাহ সাল্লাল্লাহ এ এর কি সাইলাম মাইক লাগাইছ তুই মসজিদে কি তোর বাবার রে হ্যাঁ আলহামদু 19 বার করছি তারপর শুদ্ধ করতে না মারি ভেস লাগাইছি আন্দাগিট্টু দান্দাগিট্টু তাশাহুদ করতাম দুরুদ যায় দুরুদ করতাম তাশাহুদ যায় কইতে কই যায় কোনো ওই হিসাব কিচ্ছু নাই কি ভাই কথা বলেন আর একটু জোরে কন এই যে মসজিদে কিলাকিলি সূত্রপাত ঘটলো মূলে কি বুঝলা গেলেন গা এই যে কিলাকিলির ধম পড়ছে মূলে কি এটার সূত্রটা কোনখান থেকে শুরু হলো মুসলমান এই মসজিদে বসে বসে যখন নামাজির সামনে জুরি জুরি আওয়াজ দিয়ে কথা বলা হয়
দ্বারা মুসল্লির ডিস্টার্ব হয়, এই জন্য সাহেবে হিদায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইদা সাইদাল ইমাম আলাল মিম্বারি ফালা সালাতা ওয়ালা কালামা, ইমাম যখন মিম্বরে বসে তখন কোন নামাজও পড়বে না, কোন কথাও বলবে না, শুধু এতটুকুই না, সাহেবে আদে বলেন, মান কালা ফিল মসজিদে উসকুত ফাকাত লাগা, যে লোকটা বলেন মসজিদের ভিতরে আরেকজন ভাইকে বলেন এই বেটা চুপ কর, এটাও একটা অন্যায়, ঠিক কিনা? মসজিদে আরেকজনকে জোরে শব্দ করে চুপ করার জন্য বলাটাও অন্যায়, কিন্তু আমাদের সমাজে দেখা যায় জোরে জোরে কথা বলি আরেকজনের নামাজের ডিস্টার্ব হয়, আমরা দুইজন বসে বসে অন্য একজনের গীবত করি, গীবত করে নিজের আমল নষ্ট করি, আবার আরেকজনের নামাজের মধ্যে ডিস্টার্ব করি, কথা বলেন ঠিক কিনা? এই যে দুইজনের কিলাকিলি লাগছে, লাইকা কয় কে মসজিদের নামাজ পড়তাম না, মসজিদ বানাইলাম, মসজিদ কি করুম, আসলে গিয়ে বানাইলা, কিন্তু অবস্থা খারাপ, মাঘ মাস আইলে মসজিদ মুসল্লি নাই, খালি মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের বর্গা দিয়া যা, বর্গা বুঝেনি, হুজুর মাঘ মাস আইছে এই ক্ষেত লাগাইবার সিজন, এখন কিন্তু আমাদের উপরে দিয়ে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া আমরা আড়াই থাকতাম না মসজিদ দিকে কেন, ইমামরার মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে গেছে, মসজিদ কিন্তু বানাই লইছে, জোরে কহ, মুসল্লির কোনো খবর নাই, কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মসজিদ হওয়া এটা কিয়ামতের লক্ষণ, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেশি হওয়া এটা অবশ্যই ঈমানদারের লক্ষণ, কথা বলেন ঠিক না? ঠিক না, মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ান, মসজিদের সংখ্যা কমান, কিন্তু এখন মসজিদ আছে ঠিক, মুসল্লি নাই, জোরে কর, মসজিদে গিয়ে গীবত করবেন, গীবতের কারণে অনেক মসজিদ নষ্ট হয়ে যাইতেছে, কথা বলেন ঠিক না? গীবত ভালো না খারাপ? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতে গীবত কইরো না, গীবত শুনো না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও খারাপ, এই জন্য চরমোনাইর মরহুম পীর সাহেব মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই প্রায় সময় তিনি বয়ানের মধ্যে বলতেন, হে মুসলমান ভাইরা, আমরা যে গীবত বলি আসলে এটা গীবত মানি হলো ঘি ভাত, গীবত মানি ঘি ভাত, গরম ভাত যেমন ঘি দিয়ে খাইলে টেস্ট লাগে, আর একজনের গীবত করলে এত বেশি টেস্ট লাগে, কথা কোন ঠিক নেই? আল্লাহ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে খারাপ, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন নবী গো, এটার সরল ব্যাখ্যা দিলে আমাদের বুঝতে সুবিধা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, গীবত কেন জিনার চাইতে মহা অন্যায় জাননি? যখন কোন মানুষ জিনার কাজে লিপ্ত হয় এটাকে নিজে অন্যায় মনে করে, কিন্তু জিনা করার সময় তার মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, না জানি কেউ দেখে পেলে, দেখলে তো দণ্ড বাড়বে, দেখলি তো আমার অপমান লাঞ্ছনা সহ্য করতে হবে, মানুষ এলাকা থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে, আতঙ্ক বিরাজ করে। হে সাহাবীরা, যখন কোন মানুষ জিনা করে অন্তরের মধ্যে ভয়, না জানি কোন ব্যক্তি দেখে পেলে এই আতঙ্ক বিরাজ করে, কিন্তু জিনা যখন মানুষ গীবতের আসরে বসে, মার সামনে সন্তান গীবত করে মা বাধা দেয় না, বাবার সামনে সন্তান গীবত করে বাবা বাধা দেয় না, সন্তানের সামনে বাবা মা গীবত করে এমন সময় সন্তানও বাধা দেয় না, এটাকে স্বাভাবিক মনে করা হয়, এই জন্য এই গুণাটা করার সময় অন্তরে কোনো বাধা থাকে না, কেউ বাধা দেনেওয়ালা থাকে না, এই গুণাটা এত বড়, জিনা কিন্তু মানুষ সব সময় করে না, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে জিনার স্বাদ তার বুড়ে যায়, কিন্তু গীবতের আসরে যখন বসে ঘন্টার পর ঘন্টা শেষ হয়, এমনকি অনেক রাত্রে দেখা যায় স্বামী স্ত্রী গীবতের বস্তা খুললে গীবত করতে করতে ফজরের আজান হয়, রাত্র শেষ হয়ে যায় তবু গীবত শেষ হয় না, কথা কন এমন নাই? কি কয় এত কথা কি বলে, মোবাইলে দুই মিনিট কথা কইলে আর কথা হয় না, কিন্তু এরা কি কয়, এ ওই একটা গতি বারবার ঘুরায়, এ মজা লাগে তো, কারণ মরা এর গোস খেলে তো মজাই লাগার কথা, ঠিক কি? ঠিক সারা রাত বনর 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 করতে করতে রাত কাটায় দেয়, এমন লোক মনে হয় নাই,
জিনা করলে মানুষ ভিতরে একটা ভয় রাখে, বই রেখা চিন্তা করে না জানি কেউ দেখে দিকালেলি তো সমস্যা, কিন্তু গিবত মা বাপ ভাই বোন সব বইছে একখান গুলটিবিল বই শেষে একজনের সামনে আরেকজনে গিবত করে, আর গিবত শুনবার লেগেও কিছু মানুষ আছে আছে না জুড়ে কর মজার আসর তো এখানে যখন দেখবেন গিবত সাপছে বালা আর একজন গিয়া কইব কিছে কিছে তুই সরান্তে সর, তখন হ্যাঁ কেল্লা নামাই দিব বুঝছেন না, এই যে মানুষের বিড়া ভিতরে দিয়া কেল্লা ডুহাই দিছে ডুহাই দিয়া হ্যাঁ ঔষধি কইতাছে কি শুনতাছে কথা বলেন কি শুনতাছে বাইরে আমার লক্ষ্য করুন গিবত এমন একটি মহাপাপ আল্লাহর নবী বলেছেন জিনার চাইতে মহাপাপ, যেমন গীবত করলে এমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন মুসলমান হলে তোমাদের কি গীবত শোনা থেকে তোমাদেরকে নিষেধ করলাম, সাবধান কোন ব্যক্তির সমালোচনা করবে না, এমন কি যেখানে মানুষের সমালোচনা করা হয় সেই মজলিসও তোমরা যাবে না, কিন্তু আমরা এমন নিজেও গীবত করি আর যে জায়গায় গীবত করা হয় গীবত শোনার জন্য ভিতরে আমরা ঢুকে পড়ি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন বুজুর্গদের কতই সতর্ক ছিলেন, জেনে নিজে জীবনে গীবত করে নাই এমন কি গীবত কোনোদিন শুনতেন না, একজন বুজুর্গ নাম তার হযরত আল্লামা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাই, উনি ওনার খানকার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, এমনি সময় একজন হুজুর এসে বললেন ও ইব্রাহিম ইবনে আদহাম আমরা পাঁচজন হুজুরের একখানা দাওয়াত ছিল একজন হুজুর আসে নাই, মেহেরবানি করে আপনি আমাদের সঙ্গে চলেন পাঁচজনের কুরআন পূর্ণ হবে ইজাবাতুদ দাওয়া দাওয়াত গ্রহণ করা সুন্নাত, এই কথা শুনে আল্লামা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাই দাওয়াত গ্রহণ করলেন, চারজন হুজুরের সঙ্গে তিনিও চললেন দাওয়াত খাবে, দাওয়াতে যাওয়ার সময় চারজন হুজুরের মধ্যে কানাকুষা শুরু হয় আস্তে আস্তে গীবতের বস্তা খোলা শুরু করছে, হুজুর রহন কি করতেছে হুজুররা বস্তা খুলতেছে কেমনে জানেনি কম মসজিদের ইমামসাহ এটা চলা চলতি বাড়ি এটা হলে আর দাওয়ার টপ খাওয়ান দিত না, এমন কিছু আছে না বাড়ি অমুক মসজিদের ইমাম সাহেবরে আর লিয়া যাওয়া যাবে না এটা চলা চলতি খুব বাড়ি, আচ্ছা কোন তো দেখি বাড়ি হইবই তো, কারণ মসজিদের গেট লাগান লাগে ফ্যান বন্ধ করন লাগে কত দায়িত্ব আছে একটা লোকের ঠিক কি না, এইগুলো কইরা এর পরে না দাওয়াতও যাইতো কিন্তু শুরু করছে কুমুকে বালা না ইমাম সাহেবের চলা চলতি বালা না এটা মালগাড়ি ডেকে ডেকে চলে আরে বাবা রে এই যে শুরু করছে এই মসজিদের ইমাম সাহেবরে ফসাইতে ফসাইতে কেরে পুরা ফসা আপেলের মতন ফসাই লইছে কি চলতাছে কথা বলেন, এই গীবতের দলের মধ্যে একজন বড় বুজুর্গ আছেন এই বুজুর্গের নাম কি হযরত ইব্রাহিম ইবনে আদহাম, কো সর্বনাশ কোন দলের সাথে আমি দাওয়াত খাইতাম যাইতাছি আমল দি বরবাদ হয়ে যাবো হ্যাঁ আমার আমল তো সব নষ্ট হয়ে যাবে সর্বনাশ আস্তাগফিরুল্লাহ, সাইর হুজুর গীবত করতেছে আর পিছে দিয়া আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম চুপ একদম চুপচাপ বেগে গেছে গা স্যার জনের গীবত যখন জমছে কখিরি হুজুর কই কোন হুজুর ক ইব্রাহিম ইবনে আদহাম রে নাম ছিলাম কই আমগো দল দিন আই হে বেলা দাওয়াত করে কামু আগে হুজুর বিছরে বের করে লুকই গেছে ইব্রাহিম ইবনে আদহাম গেল কোথায় স্যার হুজুর সন্ধান করতে করতে গিয়ে দেখেন খানকার মধ্যে বৈশা আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর কাছে কাঁদতেছে সুবহানাল্লাহ বলবেন না প্রভু বিশ্বনবী নিষেধ করেছেন আন ইসতিমাউল গীবা গীবত শোনার জন্য, ওগো প্রভু আমি এমন এক জামাতের সঙ্গে শরীক হয়েছিলাম যে জামাতের মধ্যে মানুষের সমালোচনা চলছিল আল্লাহ গীবত শোনা তো তোমার নবী নিষেধ করেছেন আমি বিশ্ব নবীর সুন্নতের উপরে আমল করতে পারলাম না আমাকে মেহেরবানি করে মাফ করে দাও, আল্লাহর কাছে তিনি তওবা করেন চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দেন, ওই কান্না অবস্থায় ওই চারজন হুজুরে শিলা দিয়া বলেন ও ইব্রাহিম ইবনে আদহাম আপনাকে না আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিলাম আপনি কেন গো ফিরে এসেছেন, ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হে মাওলানা কাজ ইলাম ইলম শিখেছো নবীর হাদিস পড়েছো তারপরও তোমরা কেমনে জীবত করছো, আল্লাহ নান আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইসতিমাউল গীবা যে জায়গায় গীবত করা হয়
দিকি বর্ষণা থেকে তোমরা বিরত থাকো, আমি যখন দিকটি পেয়েছি তোমরা চারজন হুজুর মিলে ওই মসজিদের ইমাম কিংবা মাওলানার গীবত করতে শুরু করেছো, নিজেকে নিজে বাঁচাই এবার চেষ্টা করেছি। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন আলকিবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জিনার চাইতে মহাপাপ। আমি একজন আল্লাহর বান্দা হইয়া বিশ্ব নবীর উম্মত হইয়া এত বড় গুনার কাজ করতে পারি না, এই জন্য দাওয়াত বাদ দিয়া আল্লাহর কাছে আমি তওবা করতেছি। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। এই বুজুর্গ গীবত যেখানে চর্চা হইছে এখান থেকে চলে আসছে না রইছে, আর আমরা বইয়ে বইয়ে শুনি ডুগগিলি। আর যে গীবত কয় হ্যাঁ ইমন বক্তার বক্তারে ভাই হের ভিতরে যা আছে সব হে ওই কইব, আর একজন কইবার চান্স দিত না কতক্ষণ না, যে গীবত করে হেই খালি কইতে চায় কইতে চায়। আপনি যদি কোন বেটা তোরটা বন্ধ কর আমার ভিতরে জ্বালা, আমি কইলে কে একবার রাখ তুই ঘরে কইস আমি ঘরে আমি কইলে আগে ইমন দমক দে না মজুরে কর কঠিন চাবাবাস। তুমি তোমার একজন মুসলমানের ইজ্জত নষ্ট করছো, সরকারি আইনেও কিন্তু মানহানি মামলার ব্যবস্থা সরকার রাখছে, কথা বলে ঠিক কিনা? আপনি যে আপনার একজন ভদ্র ভাইয়ের ইজ্জত নষ্ট করতেছেন, মনে করেন তার সাথে আমার খুব সম্পর্ক ভালো, দেখলে সালাম দেই মহাব্বত করি, সেও আমাকে ভালোবাসে, আমি তাকে অত্যন্ত মহাব্বত করি, কিন্তু ভাগটি আইসা উনি আইসা কইতাছে কি যে উনারে যে মহাব্বত করেন লোক কিন্তু ভালো না, গুরুসু ফেচুরি করে বাজারে গেল লবণ চুরি করে। আচ্ছা কোন ওনার প্রতি যে আমার একটা স্নেহ ভালোবাসা আছে এখন আর থাকবো নি কথা কন, তাহলে ওনার ভালোবাসাটা আমার অন্তর থেকে যে সরাই দিলেন, তার ইজ্জতটা যে আমার অন্তরতে সরাই দিলেন, এটার জন্য কি কোনো মানহানির কেস নাই কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেস আছে আল্লাহর কাছে কেস নাই, এমন ধরা ধরবো সন দিয়া ধরবো জাতি দিয়া ধরবো ছুটার কায়দা নাই। ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, আল্লাহর ধরা বড় মজবুত, ছুটার কোনো কৌশল নাই ঠিক কিনা? আর একটু জোরে কন, গীবত করবেন না তওবা করে ভালো হয়ে যাবেন? গীবত করা ভালো কাজ আদৌ ভালো কাজ না কথা বলেন ঠিক নেই? বাইরে আমার লক্ষ্য করো গীবত যে মহান নাই, বুজুর্গ আলে দিন গীবত থেকে এমন ভাবে সতর্ক ছিলেন, এর মধ্যে একজন বুজুর্গ হলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আরেকটু জোরে বলেন, নামটা কি অত্যন্ত পরিচিত না? স্যার ইমামের সেরা ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন, যে বুজুর্গের মজলিসে সব সময় যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম যাতায়াত করতেন, মাসআলা ইস্তিমবাত করতেন, কিন্তু ওনার গবেষণাগারের দরজার মধ্যে লেখা ছিল গীবত বলা হারাম, গীবত মুক্ত এলাকা। সুবহানাল্লাহ জোরে কও, সুবহানাল্লাহ। ওনার যে সংসদ মজলিস কানা ফটকের মধ্যে লেখা আছে গীবত মুক্ত এলাকা, গীবত মুক্ত এলাকা। এর দ্বারা কি বুঝছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ গীবত করা খুব পছন্দ করছে, তাইলে আমাদের ইমাম যদি গীবত অপছন্দ করে আমরা খুব পছন্দ করব কথা বলেন? সেই ইমাম আবু হানিফাকে নিয়ে আসে এরা অনেক দুই টিকা কিছু মানুষ সৌদি আরব থেকে আইসা দুইটা চারটা হাদিস শিখা আইসা ইমাম আবু হানিফাকে গাল মন্দ করে কথা বলেন ঠিক না?